হরে কৃষ্ণ আমি জ্যোতিষ সুকান্ত মান্না ধনু রাশির ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য ফলাফল এখন উপস্থাপন করব তা আপনারা শুনুন আপনার দ্বিতীয় স্থানে অনেকগুলি গ্রহ কিন্তু সমন্বয় হচ্ছে পাঁচটি গ্রহ সেগুলি যেমন বৃহস্পতি শনি শুক্র রবি বুধ এবং আপনার পঞ্চম স্থানে থাকছে মঙ্গল এই মঙ্গল আবার আপনার বাইশ তারিখে মানে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আপনার ষষ্ঠে গমন করবে আর ষষ্ঠী অলরেডি রাহু আছে এই সময় কিন্তু অবশ্যই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আর আপনার স্থানে থাকছে কেতু তো এই হলো গোয়ের স্থিতি এবার আসা যাক আপনার সম্ভাব্য ফলাফলে আপনার এতদিন যে মন মানসিকতা যে খারাপ ছিল সেটি তেরো তারিখের পর আপনার দূর হয়ে যাবে মনের মধ্যে পুরো এনার্জি আপনি ফিরে পাবেন ফিরে আসবে আর আপনার বহুমুখী পরিকল্পনা আপনার মনের মধ্যে আসবে বা সৃষ্টি হবে আর্থিক দিক থেকে ভালোই বলা যেতে পারে বন্ধুর সাথে মেলামেশায় অনেক টাকা আপনি খরচ করবেন আপনি এই মাসে সাবধানে থাকবেন অর্থ হারিয়ে যেতে বা পকেটমারি হয়ে যাবার আপনার সম্ভাবনা মনের মধ্যে যে পরিকল্পনাগুলো করেছেন বাস্তবে কিন্তু সেগুলি করতে গেলে কিছুটা সময় মাঝে মাঝে শরীরের মধ্যে অলসতা আসবে আপনার ঘর পিছনে কিছু ব্যয় হবে তবে এটি কিন্তু আপনি হঠাৎ করেই করবেন আপনি ঘরের পাশ পাশে এক্সট্রা ঘর একটা কোনো ঘর বানানো বানাবেন কিন্তু এই বানানোর সময় অবশ্যই একটি মাথায় রাখবেন আপনি যে জায়গায় করছেন পাশের জমি জায়গা সংক্রান্ত অবশ্যই বুঝে শুনে তবে করবেন নাহলে এই ঘর কিন্তু পরবর্তীকালে আপনাকে ভাঙতে হতে পারে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার মধ্যেই রাখবেন অন্য কিছু চাহিদা মনের মধ্যে আনবেন না আর প্রেম ভালোবাসায় আপনার আর্থিক ব্যয় দেখাচ্ছে প্রচুর আর আপনার প্রেম ভালোবাসা তৃতীয় ব্যক্তির কিন্তু আগমনের সম্ভাবনা সমস্ত জিনিসের প্রতি আপনার একটু চাহিদা বেশি থাকবে যদি জাতিকাহান সাবধান কোনো খারাপ পুরুষের আপনি ফাঁদে পড়ে যেতে পারেন বিবাহ ব্যাপারে শুভ কথা হতে পারে নিজের অর্থ দিয়ে বহুমুখী বিজনেস করার প্রবণতা সেটা আপনার মধ্যে দেখা যাচ্ছে এই সময় আপনার স্ত্রী সূত্রে কিছু অর্থ ধন আপনি সাহায্য পেতে পারেন কোনো কঠিন যদি রোগে কেউ থাকেন এই সময় কিন্তু সুচিকিৎসা বা আপনার রিকভারি কবার রিকভারি কর করা এটা কিন্তু ভালো সময় বা এই চিকিৎসার জন্য আপনি অন্য রাজ্য যেতে পারেন তেরো তারিখের পর নিজের চেষ্টায় ভাগ্যের যথেষ্ট আপনি উন্নতি করতে পারবেন তবে বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকবেন কর্মের ব্যাপারে অনেকে কিন্তু হাল ছেড়ে দিয়েছেন এটি করবেন না বিশেষ করে যারা কর্মপ্রার্থী আছেন তারা আপনার প্রিপারেশান করে যান হঠাৎ করে কিন্তু আপনার জীবনে ভালো একটি কর্ম এসে যাওয়ার সম্ভাবনা যেটা হয়তো আপনি ভাবতেই পারেন তাই আপনারা আপনাদের কর্ম প্রিপারেশানটা চালিয়ে যান সাফল্য পাওয়ার জন্য বাড়ির যথেষ্ট আপনি হেল্প পাবেন কিছু বাইরের ব্যক্তিও আপনাকে সাহায্য করবেন তো এই হলো ফেব্রুয়ারি মাসের ফলাফল আপনারা সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন নমস্কার